হাই এভরিওান ওয়েলকাম টু লেট সিম্রু উচ্চমাধ্যমিক দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের যে রেজাল্ট সেটা অলরেডি আজ পাবলিশ হয়ে গেছে আশা করছি অ্যান্ড এতক্ষণে তোমরা সবাই নিজেদের যে রেজাল্ট সেটা চেক করে নিয়েছ অ্যান্ড তোমাকে তোমার উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক কংগ্রাচুলেশন আজকের এই ভিডিওতে আমরা এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজ বের হলো সেটা নিয়ে কিছু কথা বলবো দেখো তোমরা তোমাদের রেজাল্ট সবাই চেক করে নিয়েছ কারোর রেজাল্ট খুব ভালো হয়েছে কারোর রেজাল্ট একটু মাঝামাঝি হয়েছে বা রেজাল্ট একটু খারাপ হয়েছে এবার তুমি যেই স্টুডেন্টই হও না কেন যার রেজাল্ট খুব ভালো হয়েছে বা যার একটু রেজাল্ট মাঝামাঝি হয়েছে বা যার রেজাল্ট একটু খারাপ হয়েছে প্রত্যেকের মাথায় কিন্তু এখন বিভিন্ন রকমের ভাবনা ঘুরছে এবং এই ভাবনাগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কিছু বিষয় তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব এবং সেই বিষয়গুলো আই হোপ তোমাদের জন্য কাজে লাগবে দেখো যেই স্টুডেন্টটা কিনা ভালো রেজাল্ট করেছে যার মোটামুটি সাড়ে চারশোর কাছাকাছি নম্বর এসছে তার মাথায় এখন কি করছে রেজাল্টটা তো খুব ভালো হয়েছে আনন্দ তো হচ্ছে কিন্তু হয়তো আরেকটু চেষ্টা করলেই আমি টপ টেনে চলে আসতে পারতাম আমি হয়তো ম্যাথামেটিক্সের নাইনটি পেয়েছি আমি হয়তো আরেকটু চেষ্টা করলে নাইনটি বা নাইনটি বা হান্ড্রেড পেতে পারতাম আমি হয়তো ফিজিক্স কেমিস্ট্রিটায় আরেকটু যদি ভালো করে লিখতাম তাহলে হয়তো আমি নাইনটি ফাইভ ইজিলি স্কোর করতে পারতাম আবার যেই স্টুডেন্টটা যে কিনা সাড়ে তিনশোর কাছাকাছি নাম্বার পেয়েছে চারশোর কাছাকাছি নাম্বার পেয়েছে সে ভাবছে যে আমি যদি আরেকটু এফার্ট দিতাম আমি যদি বছরের শুরু থেকে আরেকটু ভালো করে পড়তাম তাহলে হয়তো আমি ইজিলি নাইনটি পেতেই পারতাম নব্বই শতাংশ নাম্বার সেটা হয়তো খুব একটা বেশি কঠিন কাজ হতো না আবার যেই স্টুডেন্টটা সে কিনা রকমে পাশ করেছে খুবই একটা রেজাল্ট ভালো হয়নি তার মাথায় কি ঘুরছে সে ভাবছে ইস বছরটা যেন আমি নষ্ট করে ফেললাম একটু যদি আমি এক্ষেত্রে এফার্ট দিতাম তাহলে আমি মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তো পেয়েই যেতাম পেলে আমি যখন কলেজে ভর্তি হব তখন বিভিন্ন স্কলারশিপগুলোর জন্য তো আমি এলিজেবল হয়ে যেতাম তাহলে দেখো এই যে আমাদের বিভিন্ন স্টুডেন্টরা তোমরা আছো তাদের মাথায় বিভিন্ন রকমের চিন্তাভাবনা ঘুরছে এবং এই যে এই চিন্তাভাবনা সেখানে কিন্তু তুমি একানো তোমার সাথে সাথে যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকের মাথায় কিছু না কিছু একটা তো ঘুরছে এবার এখানে তোমাদেরকে বুঝতে হবে এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আজকে তোমাদের বেরোলো কারোর যদি রেজাল্ট একটু খারাপ হয়ে থাকে সে নিশ্চয়ই এখন মন খারাপ করে বসে আছে কিন্তু একটা জিনিস বোঝো যে তুমি একটা পরীক্ষা দিয়েছ সেখানে রেজাল্ট একটু খারাপ হয়েছে ঠিকই এবার সেটার জন্য মন খারাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু তুমি যে সেটার জন্য একদম মনমরা হয়ে বসে আছো সেটার জন্য তোমার আর কোনো কিছু ভালো লাগছে না সেটার কিন্তু এই মুহূর্তে প্রয়োজন নেই কেন বলছি তার কারণ এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এমন নয় যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমাদের কোথাও কাজে লাগবে না আমি তোমাদের এটা বলবো না যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমাদের কোথাও কাজে লাগবে না লাগবে কাজে লাগবে বিভিন্ন জায়গায় কাজে লাগবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমাদের কিছু ধরে নাও এরপর যখন তোমরা কলেজে ভর্তি হতে যাবে যারা বেসিক অনার্স বা আরো বিভিন্ন কোর্সে ভর্তি হতে যাবে যেই সকল কলেজে ক্লাস টুয়েলভের মার্কস থেকে ভর্তি হয় দ্যাট ইজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট থেকে ভর্তি হয় সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রয়োজন হবে যখন তোমরা বিভিন্ন কম্পিটিভ এক্সাম দিয়ে বিভিন্ন পরীক্ষা দিয়ে তোমরা কোনো একটা পার্টিকুলার কোর্সে ভর্তি হতে যাবে সেই ক্ষেত্রেও তোমাদের একটা পার্টিকুলার পার্সেন্টেজ প্রয়োজন হবে যেমন ধরো যে আমাদের যদি ডাব্লিউ বিজেই পরীক্ষার কথা বলি তোমাদের ডাব্লিউ বিজেই পরীক্ষার ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্সে প্রয়োজন হবে আবার কেউ যদি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ ডাব্লিউ বিজেইর মাধ্যমে তাদের সিক্সটি পার্সেন্ট মার্কস প্রয়োজন হবে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে কোথাও কাজে লাগে না সেটা নয় কাজে তো লাগে আবার ক্লাস টুয়েলভের পর যখন তোমরা কলেজে ভর্তি হতে যাবে সেখানে তোমাদের যে বিভিন্ন স্কলারশিপগুলো পাবে সেখানেও সেটা ক্লাস টুয়েলভে তোমার মার্কস কত ছিল সেটার বেসিসেই দেওয়া হবে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কাজে তো লাগছে কিন্তু এমন নয় যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি তোমার খারাপ থাকলো তাহলে তোমার জীবনে কিছু হবে না এমন আমি অনেকজনকে চিনি যারা হয়তো ক্লাস টেনে খুব একটা বেশি ভালো মার্কস করতে পারেনি ক্লাস টুয়েলভে হয়তো অ্যাভারেজ মার্কস করেছে কিন্তু পরবর্তীকালে তারা জীবনে অনেক ভালো কিছু করছে তাহলে এই যে এই বিষয়টা যে তোমরা যারা যারা একদম মন খারাপ করে বসে আছো স্যার ক্লাস টুয়েলভের পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হলো কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা একদম ভালো হলো না স্যার আমি তো চেষ্টা করেছিলাম আমি তো অনেকটা এফার্ট দিয়েছিলাম তাও যেন রেজাল্টটা ভালো হলো না আর সত্যি আমি জানি যে তোমরা সবাই অনেক বেশি এফার্টস দিয়েছিল কেউ যদি সারা বছর নাও পড়ে থাকো অ্যাটলিস্ট পরীক্ষার আগের দুই তিন মাস তো তোমরা অনেক এফার্টস দিয়েছো সেটা আমি জানি ইভেন লাস্ট টাইমে যখন দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকের আগে আমি ইভেন রাত্রিবেলা সাড়ে বারোটা একটার দিকে তোমাদের ম্যাথমেটিক্সের টেস্ট পেপার সলভ করার ছিলাম ইউটিউবে লাইভে তখনও প্রচুর স্টুডেন্ট এই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করছিল আমার প্রচুর স্টুডেন্টের নামও মনে রয়েছে তাহলে আমি জানি যে তোমরা রেগুলারলি নিজের এফার্টস দিয়েছ তোমরা পরীক্ষার আগে নিজের বেস্ট দিয়ে এফার্ট করেছো কিন্তু একটা জিনিস বোঝো যে একটা পরীক্ষা সেখানে আমরা এফার্টস দিচ্ছি কতখানি সেটা তো সব থেকে বেশি প্রাধান্য পাই যে তুমি কতখানি পড়ছো তুমি কতখানি এফার্টস দিচ্ছ সেটা তো ইম্পর্টেন্স রাখে কিন্তু পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হলো পরীক্ষায় যদি রেজাল্টটা কোনো কারণে খারাপ আসলো সেটা কিন্তু শুধুমাত্র আমি কতখানি পড়েছি সেটার উপর অনেক সময় নির্ভর করে না পরীক্ষার রেজাল্ট সেটা আরও বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে নাও তুমি একটা জিনিস খুব ভালো করে পড়েছিলে কিন্তু পরীক্ষার আগের দিন কোনো কারণে তোমার শরীর খারাপ হয়েছিল পরীক্ষার সময় তুমি হয়তো কোনো কারণে ঘাবড়ে গিয়েছিলে ঠিকঠাকভাবে লিখতে পারো পরীক্ষার সময় তুমি হয়তো যেটা পড়ে গেছিলে কোনো কারণে সেটা না এসে অন্য একটা চলে ইত্যাদি বিভিন্ন কিছু ফ্যাক্টর কাজ করতে পারে যার জন্য তোমার পরীক্ষা একটু হলেও হয়তো খারাপ হতে পারে তাহলে এই যে এই বিষয়টা যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে খারাপ হয়েছে তোমার তার জন্য তুমি যে সবসময় এখন মনমরা হয়ে বসে থাকবে সেটা কিন্তু নয় দেখো যেটা চলে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকদিন আগে চলে গেছে তার রেজাল্ট এখন বেরিয়েছে তুমি সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কি করেছিলে আমি যদি ধরে নিই যে তোমার এই যে রেজাল্ট খারাপ হয়েছে সেখানে অন্য বাকি যে ফ্যাক্টরগুলো সেগুলোর কোনো এফেক্ট ছিল না সমস্ত কিছু সমস্ত কিছু ঠিক ছিল জাস্ট তুমি এফার্ট দিতে পারো নি ঠিকঠাক করে তুমি ঠিকঠাক করে সারা বছর পড়াশুনো করি তার জন্য যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে কিন্তু সেটাকে কি তুমি আর চেঞ্জ করতে পারবে সেটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না সেটা তোমার আর হাতে নেই তোমার হাতে এখন কি রয়েছে তোমার হাতে রয়েছে যে এখন তোমার যে সিচুয়েশনটা সেই সিচুয়েশনটার সঙ্গে তুমি কিভাবে ডিল করবে তুমি কি একদম দুঃখে ভরে যাবে তুমি কি মনমরা হয়ে বসে থাকবে যে রেজাল্ট খারাপ হয়ে গেল নাকি তুমি ফিউচারে এই যে রেজাল্টটা খারাপ হয়েছে এখান থেকে লার্নিং নেবে পরীক্ষার আগে তুমি কি কি ভুল করেছিলে সেখান থেকে লার্নিং নেবে অ্যান্ড এই ক্ষেত্রে একটা ডিটারমিনেশন নেবে একটা তুমি লক্ষ্য স্থির করবে যে ফিউচারে আমি ভালো করব। হতে পারে সেটা অন্য কোনো একটা পরীক্ষার রেজাল্ট হতে পারে জীবনে কোনো একটা লক্ষ্য সেখানে আমি ভালো করব। এই লক্ষ্যটা তুমি নেবে তো তাহলে এই মুহূর্তে যাদের যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন যাদের রেজাল্ট কোনো কারণে খারাপ হয়েছে তাদেরকেও অনেক অনেক কংগ্রাচুলেশন একটা রেজাল্ট খারাপ হওয়ার মানে এটা নয় যে তোমার জীবনের সব শেষ হয়ে গেল তোমার জীবনে এর পরবর্তী সময়ে আরো অনেক অপরচুনিটিস আসবে তোমাদের বয়স এখন মাত্র সতেরো বছর বা আঠেরো বছর তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সদ্য দিয়েছ এরপর তোমরা কলেজে যাবে হ্যাঁ হতে পারে যে তুমি একটু উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কম হয়ে যাওয়ার জন্য তুমি যেই কলেজ ভেবেছিলে সেটা হয়তো পেলে না কিন্তু কোনো কলেজে তো তুমি যাবে তুমি কিছু একটা পড়াশোনা করবে এর পরবর্তী সময়ে জীবনে তোমার বিভিন্ন রকম লক্ষ্য থাকবে কেউ হয়তো কোনো একটা পার্টিকুলার প্রফেশনে যেতে চাও কেউ হয়তো কোনো একটা পার্টিকুলার তুমি বিজনেস স্টার্ট করতে চাও ইত্যাদি তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন টার্গেট থাকবে সেই যে আমাদের জীবনের লক্ষ্যগুলো দেখো মাত্র সতেরো আঠেরো বছর বয়স তোমাদের এর পরবর্তী সময়ে তোমাদের কাছে কত জীবন পড়ে আছে তাই না তাহলে সেখানে কিন্তু তোমাদের কাছে প্রত্যেক দিন এক একটা নতুন অপরচুনিটিস আসবে মাথায় রাখবে এভরি পাসিং ডে ইজ আ নিউ অপরচুনিটি যে তোমার কাছে একটা দিন যখন চলে যাচ্ছে তুমি একটা অপরচুনিটি মিস করছো যেরকম তার সাথে সাথে প্রত্যেকটা নতুন দিন যখন আসছে তোমার কাছে একটা অপরচুনিটি আসছে যে আজকের দিনে আমি কিছু একটা ভালো করে দেখাবো দেখো আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হলো আজকে আমার মন খারাপ হলো আমি সেটা এক মাস পরে ভুলে গেলাম মাস পরে আবার ঘুরে বেড়াচ্ছি নিজের লক্ষ্যের প্রতি কোনো কাজ করছি না সেটা কিন্তু আলটিমেটলি আমাকে জীবনে বড় হতে হেল্প করবে না তার থেকে আজকে আমার রেজাল্ট খারাপ হয়েছে হ্যাঁ একটু দুঃখ লেগেছে একটু খারাপ লেগেছে যে আমি যতখানি ভেবেছিলাম ততটা হয়নি কিন্তু এর পরবর্তী সময়ে যাতে একটা দিনও আমাকে আর এই দুঃখের জন্য না কাটাতে হয় যে আমি যেটা ভেবেছিলাম সেটা আমি করতে পারিনি তার জন্য কিন্তু আজকে থেকেই তোমাকে কি করতে হবে কাজ করা স্টার্ট করতে হবে হতে পারে যে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আমি যতখানি এফার্ট দিয়েছিলাম ততখানি আমি হয়তো আউটপুট পাইনি ততখানি আমি রেজাল্ট পাইনি কিন্তু এর পরবর্তী সময়ে তো আমার কাছে অনেক অপরচুনিটিস আছে তাই না কলেজে যাবে কলেজে পরীক্ষা আছে তোমরা প্লেসমেন্টে বসবে প্লেসমেন্টে দারুণ দারুণ অপরচুনিটিস আছে তোমরা জীবনে যা করতে চাও সমস্ত কিছুতে প্রচুর অপরচুনিটিস আছে তাহলে এই যে রেজাল্টটা খারাপ হলো এখানে আমরা কি বলবো না এখানে আমরা এটা কখনোই বলবো না যে ধুর উচ্চ মাধ্যমিক রেজাল্ট তো কোথাও কাজেই লাগে না সেটা নিয়ে আমাদের অত চিন্তা ভাবনা করার কি আছে কাজে তো লাগে কিন্তু আমাদের যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে থাকে আমরা সেটার জন্য দুঃখে ভরে যাব না আমরা সেখান থেকে লার্নিং নেব। আমরা অ্যানালাইসিস করব যে আমরা কি কি ভুল করেছিলাম এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যে খারাপ আসলো সেখানে আমরা কি কি ভুল করেছিলাম এবার সেই যে ভুলগুলো করেছিলাম দেখো যখন তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়েছিলে যখন পরীক্ষা দিতে গিয়েছিল কেউ যদি কম পড়ে থাকো পরীক্ষার হলে গিয়ে যখন লিখতে পারো নি তখনও কিন্তু ইস একটু যদি পড়তাম তাহলেই হয়তো এটা পারতাম কিন্তু তারপর বাড়ি এসে সেই যে রিয়েলাইজেশনটা হয়েছিল সেটা কিন্তু তুমি কাজে লাগিয়েছো তার পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিকের পরে প্রায় সত্তর দিনের কাছাকাছি সময় কেটে গেছে সেই সময়টাতে কি তুমি নিজেকে ইম্প্রুভ করার জন্য কোনো কিছু করেছ সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে যদি করে থাকো ওয়েল অ্যান্ড গুড আর যদি না করে থাকো তাহলে আবার ভাবো সেই সময়টা চলে গেছে সেটা আর কিচ্ছু করার নেই কিন্তু এই যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা দেখার ঠিক পরের মুহূর্ত থেকে প্রত্যেকটা সময় তোমার প্রত্যেকটা অপরচুনিটি তোমার সেই সময়টাকে তুমি এফেক্টিভলি কাজে লাগাবে নাকি সেই সময়টাকে তুমি হেলায় নষ্ট করে দেবে আবার যখন জীবনে কোনো একটা রেজাল্ট বের হবে আবার যখন জীবন কোনো একটা ডিসিশন টেকিং টাইম আসবে তখন দুঃখ করবে সেটাও কিন্তু তোমার হাতে তাহলে আজকের থেকে আর কোনো টাইম ওয়েস্ট নয় রেজাল্ট যদি কোনো কারণে ভালো হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে যাই হয়ে থাকে রেজাল্ট ভালো হলেও অনেক বেশি কংগ্র্যাচুলেশান রেজাল্ট খারাপ হলেও অনেক বেশি কংগ্র্যাচুলেশান যে তোমার কাছে প্রচুর অপরচুনিটিস আসছে এবং আজকে তোমাদেরকে একটা প্রমিস করতে হবে যে এই ভিডিওটার পর থেকে আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তকে নিজের জীবন বেটার করার জন্য কাজে লাগাবো আমি নতুন স্কিলস শিখব আমি নতুন জিনিসপত্র শিখবো আমি নিজের হেলথের প্রতি খেয়াল রাখবো আমি রেগুলারলি এক্সারসাইজ করব আমি রেগুলারলি আমার মেন্টাল হেলথের দিকে খেয়াল রাখবো ইত্যাদি সমস্ত কিছু তোমাদেরকে আজকে প্রমিস করতে হবে তাহলে যদি কোনো কারণে রেজাল্ট উচ্চ মাধ্যমিকের খারাপ হয়ে থাকে সেটা তো বিতে গেছে যো বিতা হুয়া পল থা ও তো চলা গিয়া লেকিন যো আনে বালা হ্যা ও হামারে হাতো মে হ্যা তাহলে সেই পলটাকে ভালো করার জন্য আজকের থেকেই লড়াই শুরু হোক তাহলে আজকের এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না আশা করছি যে তোমরা জীবনে অনেক বেশি উন্নতি করবে প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাইকে জীবনের বিভিন্ন লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আমি অবশ্যই প্রে করব। ভিডিওটি ভালো লাগলে সেটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারা এই বিষয়টা জানতে পারে এবং নিজের জীবনের বাকি সময়টা সেটাকে তারা এফেক্টিভলি কাজে লাগাতে পারে থ্যাংক ইউ সো মাচ